মানে মিডিয়ার কাজ করে তার উপর মিডিয়ার কাজ করে তাহলে মানে মেয়ে নিশ্চয়ই খারাপ আমি আমার বেবি হওয়ার পরে অনেক মোটা হয়ে গেছিলাম 76 কেজি আমার হয়ে গেছিল ফার্স্ট বেবিটা হওয়ার পরে এরপরে আসলে মানে অনেক ডিপ্রেশন লাগতো যে এত মোটা হয়ে গেছি তারপর নিউট্রিশনের কাছে গেলাম এরপর আবার কনসিভ করছি এখন যেটা হচ্ছে যে আমি হচ্ছে অনেক আগে এত ভাইয়া মেইনটেইন করতাম না নিজেকে বাট এখন আমি অনেক বেশি ফোকাস আমার কাজে আমি নিজেকে অনেক মেইনটেইন করি কারণ হচ্ছে আমার কাছে মনে হয় বয়স জাস্ট একটা নাম্বার এটা তো জয়া ফুটে দেখলে বোঝা যায় বা যারা সিনিয়র যারা আছে যারা মেইনটেইন করে এজ জাস্ট আ নাম্বার এইজকে মানে আমার বয়স হয়ে গেছে দ্যাটস ওয়াই হচ্ছে আল্লাহ দুইটা বাচ্চা আছে আমার সো এখন আমার কী হবে জয় আপুকে দেখলে আমরা বুঝি যে এইজ এইজ ফ্যাক্টই করে না তা আমি অ্যাকচুয়ালি যেটা হয় যে আমি অনেক মেনটেন করি মেনটেন করলে যে কোনো মানুষই সুন্দর হবে এটা আমি সুন্দর না এটা বলতেছি না কিন্তু মানে মেনটেন করলে যে কোনো মানুষই সুন্দর মেনটেন করতে হবে যেহেতু আমরা একটা মিডিয়া একটা জায়গায় কাজ করতেছি সো নিজেকে মেনটেন করে রাখতে হবে অরিজিনাল কারণ হচ্ছে বিয়ে হয়ে গেছিলো সো বিয়ের পরে হচ্ছে আমি একটু ব্রেক চাচ্ছিলাম সো দ্যাটস ওয়াই হচ্ছে একটু ব্রেকে গেলাম কারণ হচ্ছে একঘেয়েমি হয়ে গেছিলো কাজ সো একটু ব্রেকে গেলাম দেন আমার দুটো বাচ্চা হয়ে গেছিলো সো দ্যাটস ওয়াই একটু সংসার নিয়ে ব্যস্ত ছিলাম কাজ আমার একটা ছোট্ট বিজনেস আছে কাপড়ের অনলাইন শপ সো ওটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম সো দ্যাটস ওয়াই হচ্ছে একটু গ্যাপ পড়ে গেছে পাঁচ বছরের একটু না পাঁচ বছরের একটা গ্যাপ পড়ে গেছে নতুন কোনো আইডিয়া আমি আসলে আগে তো র্যাম্প করতাম ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ছিলাম সো আমি আসলে আর ক্যাটওয়াকটা করতে চাই না আমি ভিজুয়ালে কাজ করতে চাই বেসিকলি সেটা হোস্টিং হোক সেটা মুভিতে মানে সিনেমা নায়িকা না হলেও আমার কোনো প্রবলেম নেই মানে আমি লাইক ক্যারেক্টার যে কাজগুলো হয় সেগুলো করতে চাই বা আমি নাটক করতে চাই মানে যেটাই হোক আমি ভিজুয়ালে কাজ করতে কাজ এত কাজের প্রেশার ছিল আর একটা জিনিস হচ্ছে আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে একটু বিশ একুশ বাইশ তেইশ হয়ে গেলে বিয়ের একটা প্রেশার থাকে এখন আসলে যুগ অনেক চেঞ্জ হয়েছে এখন মা বাবা বিয়ে দিতে চায় না বাট আমাদের টাইমে যেটা ছিল আরও পাঁচ বছর আগে লাইক বিয়ে হচ্ছে না এর মানে হচ্ছে মানে মিডিয়ার কাজ করে তার উপর মিডিয়ার কাজ করে তাহলে মানে মেয়ে নিশ্চয়ই খারাপ তো আমার আমার ওটা একটা প্রেশারও ছিল যে বিয়ে করতে হবে সো সংসার করতে হবে বিয়ে করতে হবে সো একটু চেঞ্জের জন্য চিন্তা করলাম আছে ঠিক আছে বিয়ে করি সো বিয়ে হওয়ার পরে আসলে আমার দুটো বেবি হয়ে গেলো সো ওদের রেসপন্সিবিলিটি এরপরে আসলে আমি ফ্রি টাইম ছিল অনেক বেশি একটা বিজনেস স্টার্ট করে দিলাম সো বিজনেস বেবি সব কিছু মিলায় একটা আসলে গ্যাপ পড়ে গেছে এরপরে আবার ব্র্যান্ডিং প্রমোশনগুলো যেহেতু আমি আমার পেজের জন্য লাইভ করতাম ওটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো তো আমি এখন পেজগুলোর জন্য লাইভ করি অন্য পেজগুলোর জন্য লাইভ করি সো এরপরে আবার কাজ আসলে স্টার্ট মানে কোনো প্ল্যান করে আসলে কাজ আমি স্টার্ট করিনি হঠাৎই আসলে কাজ স্টার্ট হয়ে গেছে আর আমার আমার লাক অনেক ভালো অনেকের সময় কি পাঁচ বছর পরে বা ছয় বছর পরে ব্যাক করার পরে অনেক স্ট্রাগল করতে হয় কাজ পায় না আর যেহেতু এখন অনেক গ্রুপে গ্রুপে কাজ হয় সবাই একটা আলাদা সার্টেন মডেল থাকে যে এদেরকে নিয়ে কাজ করে কিন্তু আমার বেলায় যেটা হচ্ছে যে আমাকে সবাই এত ভালোবাসে যে মানে আমি মানে আমার কাজের জন্য এখন এই এই মুহূর্তে আমার মনে হয় না আমার কাজের জন্য কারোর পিছে ঘুরে লাগতেছে বা সবাই আমাকে হেল্প করতেছে সেটা দোয়েল হোক টুম্পাপু হোক বা আদার্স যারা এই আছে আমার আমার ফ্রেন্ড বা আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে এবং অনেক আদর করে কোয়ার্টিস্টরা কেউ আমাকে আসলে হেল্প করে যাদের কাছে আসলে আমি এক্সপেক্ট করি না যারা আমাকে হেল্প করবে তারাই হচ্ছে আমাকে মিডিয়াতে হেল্প করতেছে সেটা কোমল চৌধুরী হোক বা মোনা চৌধুরী হোক বা টুম্পা আপু হোক আমি নাম মেনশন করে বলতেছি বা দৈনি হোক বা বারিশা হোক হোক এদের কাছে আসলে এক্সপেক্টেড আমার কাছে আমি আনএক্সপেক্টেড এদের কাছে এরা আমাকে হেল্প করবে আর আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল মানে যারা আমার খুব ক্লোজ ছিল আমি তাদের কাছে এক্সপেক্ট করতাম বাট তাদের কাছ থেকে আমি আসলে হেল্প পাইনি তো কখনোই কোনো প্রবলেম ফেস করতে হয় না যদি আমার পার্সোনাল বা আমার কোনো পার্সোনাল রিলেশনশিপ থাকে সেটা তো আমার পার্সোনাল রিলেশনশিপ বাট মিডিয়াতে কেউ আমাকে কোনো বিপদে আমার মনে হয় যারা সিনিয়র যারা আছে সেটা রুমা আপু হোক পিয়া হোক পিয়া কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের একটা আমার হ্যাঁ ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে সে ভিজুয়ালে গেছে সো আমার মনে হয় না মানে আমি যদি প্রবলেমে না পড়তে চাই আমাকে কেউ প্রবলেম ফেলাতে পারে এখনকার যারা মডেলরা যারা কাজ করতেছে তারা অনেক বেশি বুদ্ধিমান বিপদে তারা পড়ে না বেসিক্যালি আমাদের সময় যেরকম আমরা অনেক ইমোশনাল থাকতাম এখনকার মডেলরা কিন্তু অনেক স্মার্ট অ্যান্ড অনেক প্র্যাকটিক্যাল সো এরকম কিছুই আসলে হয় না যেটা আসলে বাইরে থেকে দেখে যে আল্লাহ মডেল মানেই তো অনেক কিছু মডেল
কষ্ট তাইলে মডেলরা তো অনেক আউট করি একটা আমাদের যারা মডেলিং করে যারা তাদের থেকে একটা বাইরের একটা মেয়ে বেশি আউট আমরা কিন্তু বেশি একটা আউট দিই না আমরা সবসময় কাজের মধ্যেই থাকি আমাদের লাইফস্টাইল হচ্ছে কাজ যদি কেউ ম্যারিড হয় বা সিঙ্গেল মা হয় যেমন আমার মতন কাজ কাজের পরে হচ্ছে হয়তো বা ওয়ার্কআউট যদি কেউ ওয়ার্কআউট করে দেন হচ্ছে বাসা এটাই হচ্ছে লাইফস্টাইল বাট আমাদের থেকে যারা একটা আউটগোয়িং নর্মাল মেয়ে তারা তাদের লাইফস্টাইল অনেক বেশি আউটগোয়িং আমরা কিন্তু অতটা আউটগোয়িং না কারণ আমরা সবসময় ব্যস্ত থাকি কাজের মধ্যে থাকি অনেকেই তো সত্যি কথা আমার ব্যাচেরই অনেকেই কিন্তু হারিয়ে গেছে আবার কাজ শুরু করে আবার আসে আবার যায় সো ইয়াং জেনারেশন যেটা হয় কি নতুন আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন কেউ আসলে সবাই খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করার পর যেটা হয় যে মেয়েটাকে অনেক কাজ দেওয়া হয় কিন্তু ওকে বলা হয় না যে তোমার তোমাকে কিসে ফোকাস থাকতে হবে তখন হয় কি অনেক বেশি কাজ করে ফেলতে হচ্ছে তো আমি তো অনেক কাজ করতেছি আমি একটু মানে একটু হেলামি করলেও প্রবলেম হবে তখনই হচ্ছে গায়েব হয়ে যায় তো আসলে টাইমটা মেনটেন করা উচিত আর কাজে অনেক ফোকাস থাকা উচিত যে আমি এই কাজটা করতেছি আমাকে এটাতে একদম মানে সোজা আগাতে হবে আমি এখান থেকে আমাদের আরও উপরে উঠতে হবে যেটা আমাদের আমি তো 5 বছর গ্যাপ ছিল আমার উদাহরণে লাভ নেই আমি পিয়ার উদাহরণে দিই হ্যাঁ পিয়া কিন্তু খুলনা থেকে আসছে একটা মেয়ে একটা সিম্পল একটা মেয়ে এখন কিন্তু মানে সে ওয়ার্ল্ড ওয়াইড ওকে সবাই চিনে ঠিক আছে ইন্টারন্যাশনাল এবং ও নিজেকে আমার মনে হয় নতুন যারা আসছে সবার পিয়াকে ফলো করা উচিত ওকে দেখা উচিত ওকে দেখে অনেক কিছু শেখা আছে আমাদের সময় আসলে হাতে গোনা কিছু মডেল ছিল মানে ফ্যামিলি ভালো বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখা যেত এখন কিন্তু যারা মিডিয়াতে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বলবো বা যারা ভিজুয়ালও যারা কাজ করতেছে সবাই কিন্তু শিক্ষিত মানে ওইভাবে লেখাপড়া জানে না এরকম কিন্তু কেউ নেই সবাই শিক্ষিত সবাই পড়াশোনা করতেছে সবাই জব করতেছে পাশাপাশি কাজও করতেছে Thank you.